আমরা যতটুক জানি যে যে ঘটনাটি তিনি বারবার প্রশ্ন তুলে আসছেন এই ঘটনাটি আমার নির্বাচন এলাকায় সংঘটিত মনে হয়েছে আমরা জানতাম না উনি আমেরিকান রাষ্ট্রদূত একটা বাসায় যাবেন সেই বাসার কিভাবে এটা উনি বলেছেন জানাজানি হয়েছে আমাদের আমরা কিন্তু জানতাম না আমরা যখন আমি রাত্র দুইটার সময় যখন শুনেছি আমাদের পুলিশের মাধ্যমে কারণ আপনি জানেন আমাদের ঢাকা মহানগর পুলিশ বিট পুলিশিং সিস্টেম চালু হয়েছে প্রত্যেকটা ওয়ার্ডে পুলিশ সদস্যরা তাদের কার্যক্রম করে থাকে। তারা যখন জানতে পেরেছে তখনই আমি শুনলাম এখানে তারা আসবেন আপনার আপনি নিশ্চয়ই দেখেছেন আমাদের পুলিশরা মানে তাৎক্ষণিকভাবে সেইখানে চলে গিয়েছে এবং চলে গিয়ে যাতে তা মানে তার কোনো বিঘ্ন না ঘটে এই আসা আসা যাওয়া সেটা তারা সচেষ্ট ছিলেন আর আপনারা এটাও জানেন আমাদের রাষ্ট্রদূতদের জন্য আমরা যথেষ্ট প্রোটেকশন দিয়ে থাকি আমাদের পুলিশ বাহিনী এবং বিশেষ বিশেষ কয়েকটি রাষ্ট্রদূতের বেলায় আমরা আরও বেশি করে নজরদারিতে রাখি সেই জন্যই আমরা মনে করি তার যে নিরাপত্তার কোনো ঘাটতি হয়েছে বলে তিনি যে বলছেন এটা হয়তো তিনি মিস ইনফরমেশন হয়তো তিনি ভুল বুঝাবুঝির জন্য এটা বলছেন কারণ এখানে এমন কিছু হয়নি যার জন্য তার নিরাপত্তা বিঘ্নিত হবে আমি যতটুকু খবর পেয়েছি ওই ইসের জিয়া রহমানের আমলে যারা হত্যার শিকার হয়েছিল। গুমের শিকার হয়েছিল তারাও তাদের দাবিটি জানার জন্য তার সন্তানরা তার দাবিটি জানো তাদের দাবিটার জন্য তাদের ন্যায্য বিচারের জন্য তার কাছে একটা স্মারক লিপি দিতে গিয়েছিলেন আমি এইটুকু শুনেছি আমার একটা ছোট্ট প্রশ্ন